অনেকেই এই কোয়েশ্চেনটা আমাকে করে থাকে যে দাদা দৌড়ানোর সময় নাক দিয়ে নিঃশ্বাস নেব না মুখ দিয়ে নিঃশ্বাস নেব। আমি টোটাল ব্যাপারটা পুরোপুরি লজিকের সাথে টোটাল ব্যাপারটাকে এক্সপ্লেইন করবো আজকে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি স্পষ্ট আর কি ক্লিয়ারলি বুঝে যাবে যে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া উচিত না মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া উচিত দৌড়ানোর সময়, ঠিক আছে? তার জন্য ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দাবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিও যদি শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করতে চলেছি যে দৌড়ানোর সময় নাক দিয়ে নিঃশ্বাস নেবে না মুখ দিয়ে নিঃশ্বাস নেবে, ঠিক আছে? অ্যাকচুয়াল কীভাবে নেওয়া উচিত যদি আমি বলি বড় বড় দৌড়বিদদের কথা, যারা ওয়ার্ল্ড ক্লাস রানার, ম্যারাথন রানার, স্প্রিন্টার, সমস্ত রানারদের কথাই আমি তোমাদের বলবো এখন যে তারা কীভাবে দৌড়ায়। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে মুখ খুলে দৌড়াচ্ছে, তার মানে নাক মুখ, নাক তো খোলাই থাকে, মুখটাও খুলে দৌড়াচ্ছে সে। এর থেকে বোঝা যাচ্ছে কি নাক মুখ দুটোই খোলা উচিত, কিন্তু ম্যাক্সিমাম জন কী করে, তাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে নাক দিয়ে নিঃশ্বাস নিবি, মুখ দিয়ে একদম নিঃশ্বাস নিবি না, তাহলে গলা শুকিয়ে যাবে। হ্যাঁ, আবার অনেকে কী করে, মুখ দিয়ে নিঃশ্বাস নিবি, নাক দিয়ে নিঃশ্বাস নিবি আর নাক দিয়ে ছাড়বি, বা অনেকেই আরও অনেকে কী করে যে নাক দিয়ে নিবি মুখ দিয়ে ছাড়বি। এগুলোতে প্রবলেমটা কী হয় তোমাদের, যে নাক দিয়ে নিচ্ছ মুখ দিয়ে ছাড়ছ, তাহলে কি তোমার গলার যে স্লাই ফাটা থাকে না ওটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ছ, তার মানে কী হচ্ছে যে তোমার শরীরে যে মুখ দিয়ে যখন নিঃশ্বাসটা নিচ্ছ, যে তোমার শরীরে অক্সিজেনের পরিমাণটা বেশি করে ঢুকছে, তাড়াতাড়ি ঢুকছে বেশিটা, কিন্তু ছাড়তে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে, কারণ নাকের ছিদ্রটা খুবই ছোট, নাকের যে ছিদ্রগুলো খুবই ছোট আর মুখটা অনেক বড়। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে কি আমি যে আমার অ্যাকচুয়াল দৌড়াতে গিয়ে শরীরে বডিকে দৌড়ানোর সময় রিল্যাক্স রাখা খুব জরুরি। এইবার বডিকে রিল্যাক্স রাখতে গেলে আমার বডিতে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় দৌড়ানোর সময়। এইবার অক্সিজেনটা যত পরিমাণ বেশি আমি শরীরের মধ্যে নিতে পারবো, তত বডি আমার রিল্যাক্স থাকবে, তত আমি ভালো দৌড়াতে পারবো। এইবার অক্সিজেনটা কীভাবে দৌড়ালে, কীভাবে নিঃশ্বাসটা নিলে আমি অক্সিজেনটা বেশি নিতে পারবো, তাহলে শুধুমাত্র নাক দিয়ে যদি আমি নিঃশ্বাসটা নিই তাহলে অ্যাকচুয়ালি আমি অক্সিজেন বেশি নিতে পারছি না, যদি শুধু মুখ দিয়েও নিই তাহলেও পুরোপুরি অক্সিজেনটা আমার শরীরে পুরোপুরিভাবে নিতে পারছি না নাকটা বন্ধ রেখে। যদি আমি নাক আর মুখ দুটো দিয়েই নিই তাহলে আমি অক্সিজেনটা অনেক বেশি আমার শরীরের ভিতর নিতে পারছি, তাতে আমার লাংসটা আরও বেশি অক্সিজেন পাচ্ছে এবং আমাকে আরও বেশি রিল্যাক্স রাখছে দৌড়ানোর সময়। ফলে কী হচ্ছে যে আমি আরও রিল্যাক্স থাকছি, তার ফলে আমি আরও অনেক জোরে দৌড়াতে পারছি, আমার কষ্ট কম হচ্ছে, কিন্তু তোমার গলা শুকাবে। গলা শুকানোর শুধু নাক দিয়ে মুখ নিঃশ্বাস নেওয়া, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়া, এটা কিছু একমাত্র কারণ নয়। ম্যাক্সিমাম হচ্ছে গলা শুকানোর কারণ হচ্ছে, সেটা জেনে রাখো যে তুমি জলের পরিমাণটা কম খাও। গলা শুকায়, কিন্তু গলা শুকালে সেই কষ্টটা তখনই হবে যে তুমি যখন জলের পরিমাণ খুব কম খাবে। জলের পরিমাণ ঠিক রাখবে 7 থেকে 8 লিটার বা 6 থেকে 7 লিটার মিনিমাম জল খাবে, যারা দৌড়াদৌড়ি করো, হার্ডওয়ার্কিং করো, তারা মিনিমাম 6 থেকে 7 লিটার জল খাবে, তাহলে দেখবে ওই যে গলাটা হালকা শুকাবে কিন্তু প্রবলেমটা তোমার হবে না, কিন্তু জলের পরিমাণ কম খেলে তোমার ওই প্রবলেমটা হবে, ঠিক আছে? একটা খুব সহজ এক্সাম্পল দেবো আর কি এই দম নেবার জন্য, নাক দিয়ে নেবে না মুখ দিয়ে নেবে, ঠিক আছে? বা নাক মুখ উভয় দিয়ে কেন নেবে। এখন তুমি যদি দেখো, তোমাকে যদি জলের মধ্যে চুলের মুঠি ধরে আমি চুবিয়ে রাখি, বা কাউকে যদি আমি ধরে রাখি, মাথাটাকে ধরে রাখি জলের মধ্যে, জলের নিচে, জলের তলায়, তো তার একটা কন্ডিশনে গিয়ে অনেকক্ষণ চুবিয়ে রেখে, জলে চুবিয়ে রেখেছি, চুবিয়ে রাখার পর তার কি প্রচুর কষ্ট হচ্ছে, তার এখন জলের ওপর থেকে উঠতে পারলে খুবই ভালো হয়, তখন প্রচণ্ড কষ্ট হচ্ছে, তখন সে কী করবে? তুমি যদি তাকে জলের মধ্যে উঠতে দেখো, তখন তাকে দেখবে যে সে নাক মুখ তো শুধুই নয়, কান দিয়ে নিঃশ্বাস নিতে পারলেও তার অনেক ভালো হয়। কেন? তার কারণ হচ্ছে তার যখন কষ্ট হবে তখন শরীরে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি প্রয়োজন হয়, বিশেষ করে এই ধর শরীরের অক্সিজেন ছাড়া তুমি অতটা রিল্যাক্স থাকতে পারবে না। মানুষ যখন অসুস্থ হয় দেখবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হসপিটালে বা কোনো কিছুতেই বা কোনো নার্সিংহোমে হোক, যে মানুষ যখন খুব শ্বাসকষ্ট হয় তাকে সবসময় তার কাছে অক্সিজেন সিলিন্ডার রাখা হয়, ঠিক আছে? তাহলে তার মানে কি শরীরে অক্সিজেন লেভেল যদি ঠিকঠাক থাকে তোমার শ্বাসকষ্ট অনেক কম হবে, দৌড়াতে গিয়ে কষ্ট অনেক কম হবে, ঠিক আছে? তার জন্য তোমাকে সবসময়
অক্সিজেনের পরিমাণটা বেশি নিতে হবে। তার মানে জলের মধ্যে যখন চুবিয়ে রেখে তোমাকে তোলা হবে না, তুমি দেখবে নাক মুখ কান সব দিক দিয়ে নিঃশ্বাস নিলে তোমার ভালো হয়। তাহলে কি হবে, তোমার অক্সিজেনটা শরীরের প্রয়োজন হচ্ছে। সঠিক টেকনিক হচ্ছে কি, নাক আর মুখ উভয় দিয়েই নিঃশ্বাস নেব, নাক আর মুখ উভয় দিয়েই নিঃশ্বাস ছাড়ব। বুঝতে পারছো যে আমি যদি নাক দিয়ে নিই তাহলে নাকের ছিদ্র খুবই ছোট, ঠিক আছে, তাহলে অক্সিজেনের পরিমাণটা পুরোপুরিভাবে নিতে পারছি না, লাংসকে পুরোপুরি অক্সিজেন আমি দিতে পারছি না, তাতে আমার কষ্টটা বেশি হবে। হ্যাঁ, শুধু মুখ দিয়ে নিলে কি হচ্ছে যে আমি মুখ দিয়ে নিচ্ছি যথেষ্ট ম্যাক্সিমাম পরিমাণ যাচ্ছে, কিন্তু সাথে নাকটাও যদি ইউজ করি আমি পুরো 100% অক্সিজেনকে পুরোপুরি ডেলিভারি করছি আমার শরীরকে, ঠিক আছে। এইবার অক্সিজেন আর কি দৌড়ানোর সময় সবচেয়ে বড় ভুল করে অনেকে কি বুকটাকে ইউজ করে, একদম না, বুকটাকে ইউজ করো না সবসময়, দৌড়ানোর সময় ইউজ করো পেটটাকে, ম্যাক্সিমামটাই পেটটাকে ইউজ করো, বুকের কাছ থেকে এখান থেকে আস্তে আস্তে তো পেটের মধ্যে আছে, এটা ইউজ হবে কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করবে পেটটাকে ইউজ করো, পেট যখন নেবে পেটটাকে ইউজ করার চেষ্টা করো, তাহলে দেখবে অনেক কষ্ট কমে, কারণ বুকের আর কি ফোলা সংকোচন প্রসারণ ক্ষমতা অনেক কম কিন্তু পেটের অনেক বেশি, তার জন্য পেটটাকে ইউজ করলে তোমার ওই দিক থেকেও কষ্টটা অনেক কম হবে। তাহলে আজকে তোমরা কী শিখলে, যে দৌড়ানোর সময় ভুল করো না নাক দিয়ে নিঃশ্বাস নেবে, না শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নেবে, ঠিক আছে, আর নিঃশ্বাস নেওয়ার সময় দৌড়ানোর সময় বুকটাকে ইউজ করবে না পেটটাকে ইউজ করবে। ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের কাছে, যে দৌড়ানোর সময় নাক আর মুখ উভয় দিয়ে নিঃশ্বাস নেবে, কারণ তোমার শরীরে অক্সিজেনের পরিমাণ যত বেশি থাকবে তোমার বডি কন্ডিশন তত বেটার থাকবে দৌড়ানোর সময়, আর বডি কন্ডিশন যত বেটার থাকবে, অক্সিজেন লেভেল যত বেটার থাকবে, তত তুমি রিল্যাক্সে দৌড়াতে পারবে, যা প্র্যাকটিস করো তার থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে পারবে, এবং যতটা কষ্ট হয় যেই প্র্যাকটিসে তার থেকেও কম কষ্ট হবে সেই সমান প্র্যাকটিস করলে তোমার, বোঝাতে পারলাম তো। এই ছিল আজকের ভিডিওটি, এটাই এক্সপ্লেন করা ছিল। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, আমার ভিডিও যদি তোমার ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে সাপোর্ট করো এবং বেল আইকন অবশ্যই দাবে, যাতে এই ধরনের দৌড় রিলেটেড ভিডিও তুমি আমার চ্যানেলে পেতেই থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ইনবক্স করো, সেখানে গিয়ে ফলো করে আমাকে ইনবক্স করো, তো অনেকের সমস্যার সমাধান হয়, হ্যাঁ, আমাকে ইনবক্স করার পর, তো তুমিও কমেন্ট করে আমাকে আবার ইনবক্স করতে পারো, তোমার সমস্ত প্রবলেম আমাকে শেয়ার করতে পারো, যতটা আমি পারবো সলিউশন দেবো তোমাকে পার্সোনালি। তোমরা যদি আমার থেকে একদম পার্সোনাল ট্রেনিং নিতে চাও তো অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ওখানে আমি মাত্র মান্থলি 300 টাকা ফিস নিয়ে প্রত্যেককে পার্সোনাল একদম ফেস টু ফেস ভিডিও কলিংয়ের মাধ্যমে আর কি গুগল মিটের মাধ্যমে আমি সবাইকে পার্সোনাল ট্রেনিং দিই, কে কার কীভাবে প্র্যাকটিস করলে ভালো হবে এবং কীভাবে প্র্যাকটিস করলে তার পারফরমেন্সটা ইম্প্রুভ হবে, কারণ প্রত্যেকের বডি কন্ডিশন সমান থাকে না, তার জন্য সবাইকে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, জয় হিন্দ, জয় ভারত।